আজকে আপনাদের সামনে আলোচনা করব পরম বৈষ্ণব ভূগর্ভ গোস্বামীর সম্পর্কে। এই ভূগর্ভ গোস্বামী দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ লীলায় প্রেমমঞ্জুরি ছিলেন বলে স্বাভাবিকভাবে খুব ছোট বয়স থেকেই শ্রীকৃষ্ণের প্রতি তার আলাদা রকম টান ছিল। যেখানেই ভাগবত পাঠ হতো সেখানে যেতেন, খুব মনোযোগ দিয়ে শুনতেন সেই ছোটোবেলা থেকেই। যতই দিন যায় ততই ভাগবতের প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ বাড়তেই থাকে এবং শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বাড়িঘর সব কিছু ত্যাগ করে ছিলেন সে ছোটোবেলায়। এ ভূগর্ভ গোস্বামীর সম্পর্কে সেই রকম কোথাও কোনো গ্রন্থ পাওয়া যায়নি, কারণ তিনি ছিলেন প্রচারে বিমুখ। যারা যারা তার সম্পর্কে লিখতে চেয়েছিলেন তাদের সকলকে এক বাক্যে না করে দিয়েছিলেন, তার সম্পর্কে যেন কোনো কিছু লেখা না হয়। তাই ভূগর্ভ গোস্বামী সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায় না। ভূগর্ভ গোস্বামী বাল্যকালেই গৃহত্যাগ করে গদাধর পণ্ডিতের কাছে চলে আসেন। গদাধর পণ্ডিতের চরণ আশ্রয় করে সেখানে থেকে যান। এই গদাধর পণ্ডিত আর পঞ্চতত্ত্বের গদাধর পণ্ডিত এক ব্যক্তি নন, এই গদাধর পণ্ডিতও পরম বৈষ্ণব ছিলেন। সেই বাল্যকাল থেকে ভূগর্ভ গোস্বামী গদাধর পণ্ডিতের কাছে ভাগবত পাঠ ও নানা ধরনের শাস্ত্রাদি অধ্যয়ন করতে থাকেন। ভগবানের প্রতি তার এত নিষ্ঠা ছিল যে তিনি সবসময় ভগবানের ধ্যান জপ করতে ভালোবাসতেন। এমনকি ভগবানের ধ্যান জপ করার সময় কেউ যেন বিরক্ত করতে না পারে বা কোনো রকমের বাধা বিপত্তি এড়াতে তিনি মাটি খুঁড়ে গর্ত করে সে গর্তে বসে ধ্যান জপ করতেন। ভগবানের নাম জপ করতে করতেই তার দিন কাটছিল, কালের গতিতে বড় হতে লাগলেন। হঠাৎই তিনি একদিন শুনতে পেলেন নবদ্বীপের নিমায় অনেক ধরনের আশ্চর্য ঘটনা ঘটাচ্ছেন। নগরে নগরে হইচই পড়ে গেল, সবাই নিমাইকে দেখতে নবদ্বীপে যাচ্ছেন। ভূগর্ভ গোস্বামীও নিমাইকে দেখতে গেলেন। নিমাইকে দেখতে গিয়ে সেখানে ভূগর্ভ গোস্বামীর সাথে লোকনাথ গোস্বামীর সাক্ষাৎ হয় এবং দুজনের মধ্যে অনেক আলাপ হয়। এরপর তারা নিজ নিজ গৃহে ফিরে যান। গৃহে ফিরেও ভূগর্ভ গোস্বামী নিমাইয়ের রূপ, কথা বলার ভঙ্গি, পাণ্ডিত্য কিছুতে ভুলতে পারছিলেন না। নিমাইয়ের প্রতি যে তিনি অন্যরকম আকর্ষণ অনুভব করছেন, নিমাইয়ের প্রতি এই আকর্ষণ যেন দিন দিন বেড়েই চলেছে। এই আকর্ষণের মাঝে মাঝে নিমাইকে দেখতে নবদ্বীপে যেতেন ভূগর্ভ গোস্বামী। এভাবে নিমাইয়ের রূপ পাণ্ডিত্য দেখে দেখে ভূগর্ভ গোস্বামীর মধ্যে নিমাইয়ের প্রতি ভক্তির ভাব সঞ্চার হতে থাকে দিন দিন বেশি করে। নিমাইয়ের মানুষের প্রতি যে প্রেম, যে পাণ্ডিত্য জ্ঞান, সে প্রেম ভূগর্ভ গোস্বামীর নিমাইয়ের কাছ থেকে শিখেছিলেন। আর সেই জ্ঞান, সেই প্রেমের মাধ্যমে কত কত নগর, কত কত গ্রামকে প্রভাবিত করেছিলেন তিনি, এই ভূগর্ভ গোস্বামী। আর এইদিকে লোকনাথও নিমাইয়ের আকর্ষণে নিমাইকে দেখতে এসেছিলেন, সেই থেকে তিনিও নিমাইয়ের ভক্ত হয়ে যান। নিমাই সন্ন্যাস গ্রহণের পূর্বে লোকনাথ নামে এই ভক্তকে বৃন্দাবন পাঠাবেন বলে মনস্থির করলেন নিমাই পণ্ডিত। ভূগর্ভ গোস্বামীও লোকমুখে জানতে পারলেন যে নিমাইয়ের তার ভক্ত বৃন্দাবনে পাঠাবেন। একথা শোনামাত্র ভূগর্ভ গোস্বামী সঙ্গে সঙ্গে নিমাই পণ্ডিতের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং নিমাই পণ্ডিতকে দণ্ডব্য প্রণাম জানিয়ে হাত জোর করে নিবেদন করলেন যে প্রভু, আমি লোকমুখে শুনলাম আপনি নাকি লোকনাথকে বৃন্দাবনে পাঠাবেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমিও লোকনাথের সঙ্গে বৃন্দাবনে যাব। এ কথা শুনে নিমাই বললেন, তুমিও বৃন্দাবনে যেতে চাইছ? গেলে তো ভালোই হবে, লোকনাথের একজন সঙ্গীও হবে তুমি। বৃন্দাবন যাওয়ার দিনও ঠিক হয়ে গেল। বৃন্দাবনে যাওয়ার দিন ভূগর্ভ গোস্বামী ও লোকনাথ গোস্বামী চোখের জলে গৌর গদাধরের আশীর্বাদ নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। দুঃখী মনে দুজনে চলতে লাগলেন জঙ্গলময় মাটির পথ দিয়ে। ভূগর্ভ গোস্বামী মুঙ্গেরবাসী হয় ভালো হিন্দি জানতেন, তার পাশাপাশি তিনি প্রয়াগ পর্যন্ত পথও চিনতেন। পথে চলতে চলতে তারা লোকমুখে জানতে পারলেন মুঘলদের আক্রমণে রাজপথ বন্ধ। তখন তারা জঙ্গলের
ভেতর দিয়ে চলতে লাগলেন। আর এইদিকে মুখে অনবরত হরিনাম চলছে। পথে চলতে চলতে কোথাও বড় বড় নদীর সম্মুখী হতে হচ্ছে তাদেরকে, কোথাও বিশাল বিশাল অন্ধকার গভীর অরণ্য, আবার কোথাও হিংস্র পশুর সামনাসামনি পড়তে হচ্ছে তাদের। বাধার সম্মুখী হওয়ার পরও তাদের মুখে অনবরত হরিনাম কৃষ্ণনাম চলছে। পথে চলতে চলতে কোথাও ফলমূল পেলে খাচ্ছেন তারা, না পেলে না খেয়ে হেঁটে চলেছেন তারা, মুখে সবসময় হরিনাম চলছে। এইভাবে কয়েক মাস ধরে দীর্ঘ পথ হাঁটবার পর অবশেষে তারা মথুরার বিশ্রামাঘাটে গিয়ে উঠলেন। এতদিন ধরে হাঁটার ফলে তাদের পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, শরীর ক্ষুধা তৃষ্ণায় অচল হয়ে গিয়েছিল। বিশ্রামঘাটে গিয়ে যমুনার স্নান করে সেখানে কিছু আহার করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপর তারা চলে গেলেন জঙ্গলময় বৃন্দাবনে। বৃন্দাবন তখন পুরো জঙ্গলময় ছিল, বোঝার কোনো উপায় নেই যে এটা বৃন্দাবন। শুধুমাত্র গোবর্ধন পর্বত আর যমুনা নদী দেখে অনুমান করা হতো যে এটা বৃন্দাবন হতে পারে। কোথাও কোনো জনবসতি ছিল না, গভীর জঙ্গলে শুধুমাত্র ডাকাতদের বাস ছিল আর কিছু আদিবাসী লোকের বাস ছিল। লীলাস্থলগুলি সম্পর্কে তারা কোনো রকম অবগত ছিল না। গভীর জঙ্গলে বন্য হিংস্র প্রাণীর বাস ছিল। সেই গভীর জঙ্গলময় পদে পদে প্রাণহানির ঝুঁকি সে বৃন্দাবন গিয়ে তারা উঠলেন। বৃন্দাবনে গিয়ে তারা একটি সরোবরের তটে বড় গাছের কোঠরে আশ্রয় নিয়ে থাকতে লাগলেন। দুই গোস্বামী নিষ্কাঞ্চন ছিলেন, কাজেই বন জঙ্গলে যা কিছু প্রাপ্ত হতো তাই আহার করতেন তারা। ভূগর্ভ গোস্বামী বৃন্দাবনে গিয়ে ছল চিকিনিয়ার সেবা করতেন। এই ছল চিকিনিয়ার সেবা আর প্রত্যেক দিন গিরিরাজ পরিক্রমা করতেন, আবার লুপ্ত লীলাস্থলগুলি খোঁজ করতেন। সেবা পরিক্রমা করার পর সারাদিন ধরে এই লীলাস্থলীয় খোঁজ করতেন তারা, কোথাও লীলাস্থলগুলি পেলে কোনো কিছু দিয়ে চিহ্ন করে রাখতেন, সূর্যকে দেখে দিক নির্ণয় করতেন তারা। এ ছিল ভূগর্ভ গোস্বামী ও লোকনাথ গোস্বামী নিত্যদিনের কাজ। আবার কোনো কোনো দিন সারাদিন ধরে লীলাস্থলগুলির খোঁজ না পেলে উচ্চস্বরে কাঁদতে থাকেন তারা এবং বলতেন, হে লীলাস্থলগুলি প্রকট হন, হে রাধে, হে বৃন্দাবন, আমাদের করুণা করুন, দয়া করে মার্গদর্শন করুন। এরপর কোনো না কোনো লীলাস্থল ঠিক বেরিয়ে আসতো। এইভাবে অনেক কষ্টে অনেক পরিশ্রমে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে অনেক দিন ধরে তারা অনেক লীলাস্থলগুলি খোঁজ ও উদ্ধার করেন। এরপর রূপ ও সনাতন গোস্বামী বৃন্দাবনে এলে তাদের উপর লীলাস্থলগুলি খোঁজ করার দায়িত্ব এসে পড়ে। আবার এইদিকে ভূগর্ভ গোস্বামী একান্ত বসে ছল চিকনার সেবা আর গিরিরাজ পরিক্রমা করতেন। কিন্তু হঠাৎই সেই সময় মোগলরা বৃন্দাবনে আক্রমণ করে, বৃন্দাবনের সমস্ত বিগ্রহ স্থানান্তরিত করা হয়। সেই সময় যতগুলি গোস্বামী বৈষ্ণব বৃন্দাবনে গিয়েছিলেন তারা সকলেই মথুরাতে চলে আসছেন। এরপর মথুরাতে এক মাসের মতো ভূগর্ভ গোস্বামী সহ অন্যান্য গোস্বামীগণ বসবাস করেন। এরপর পরিস্থিতি আগের মতো হলে সকলে বৃন্দাবনে ফিরে যান। এই রকম ঘটনার বেশ কিছুদিন পর নীলাচল হতে সংবাদ আসে যে মহাপ্রভু নীলাচলে অন্তর্ধান হয়ে গেছেন। এই শোনার পর সকল গোস্বামীগণ আচার্যগণ দুঃখে কষ্টে কাতর হয়ে গেলেন। মহাপ্রভুর অন্তর্ধানের কিছুদিন পরেই রূপ ও সনাতন গোস্বামীও দেহত্যাগ করেন। এই রকম পরিস্থিতিতে দুঃখে কষ্টে জর্জরিত হয়ে পড়েন সকলে। সকল গোস্বামীগণ দিশাহীন হয়ে পড়েন, কী করবেন কেউ কিছুই বুঝতে পারছিলেন না। সমস্ত গোস্বামীগণ মিলে ভূগর্ভ গোস্বামীর কাছে গিয়ে উপস্থিত হলেন, কারণ তিনি ছিলেন সবার চেয়ে প্রবীণ গোস্বামী। তাছাড়া ভূগর্ভ গোস্বামী একমাত্র গৌর জ্ঞানের সমৃদ্ধ গোস্বামী ছিলেন। গোস্বামীগণ ভূগর্ভ গোস্বামীকে তাদের সমস্যার কথা জানালেন এবং তিনি তাদের সমস্যার সমাধানের উপায় জানিয়ে তাদের বিদায় দিলেন আর নিজের নিত্যদিনের কাজে মনোনিবেশ করলেন। এই ভূগর্ভ গোস্বামী আর লীলাস্থলগুলি খোঁজে যেতেন না, অনেকও বয়স হয়ে গিয়েছিল তার। তখন শুধু কোনো রকমে ছল চিকিনিয়ার সেবা করা আর গিরিরাজের পরিক্রমা করে দিন অতিবাহিত করতেন।
প্রত্যেক দিন গিরিরাজের পরিক্রমা করার সময় পথে পড়ে থাকা প্রস্তর খণ্ডকে কৃষ্ণজ্ঞানে বুকে জড়িয়ে ধরতেন তিনি আর কান্না করতেন। এইরকমই প্রত্যেক দিন নাম জপ করতে করতে তিনি গিরিরাজের পরিক্রমা করছিলেন। পরিক্রমা করার সময় হঠাৎ দিয়ে একটি প্রস্তর খণ্ডে পায়ে হোঁচট খান। হোঁচট খাওয়ার ফলে পা গভীরভাবে কেটে যায় এবং পা থেকে গলগল করে রক্ত বেরোতে থাকে, সঙ্গে অসহ্য যন্ত্রণা। কাটা পা নিয়ে চলার চেষ্টা করলেন, কিন্তু পায়ের যন্ত্রণা আরও বেশি করে অসহনীয় হয়ে উঠল। তিনি আর চলতে পারলেন না, পায়ের অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন। পথের ধারে একটি গাছের তলায় গিয়ে বসে পড়লেন। বসে বসে কাঁদছেন আর ভাবছেন, আজ কি আমি গিরিরাজের পরিক্রমা করতে পারবো না? ভূগর্ভ গোস্বামীর কাছে গিরিরাজ পরিক্রমা না করার যন্ত্রণা যেন পায়ের যন্ত্রণা থেকেও বেশি কষ্টদায়ক ছিল এবং তার মনে হচ্ছিল। হঠাৎই সেই সময় সেখানে এক সুঠাম সুদর্শন যুবক মহাত্মা এসে হাজির হলেন এবং বললেন, কি হয়েছে মহাশয়, আপনি কাঁদছেন কেন? ভূগর্ভ গোস্বামী তখন সমস্ত ঘটনা খুলে বললেন। সব শুনে সে মহাত্মা বললেন, আমি আপনাকে প্রত্যহ গিরিরাজে পরিক্রমা করতে এসেছি। আজ পায়ে আঘাত লাগার কারণে পরিক্রমা করতে পারছেন না বলে কষ্ট পাচ্ছেন, তাই না? আসুন, আজকে আমি আপনাকে পরিক্রমা করিয়ে দেব বলে ভূগর্ভ গোস্বামীকে মহাত্মা তার কাঁধে উঠতে বললেন। এই মহাত্মার কথা শুনে ভূগর্ভ গোস্বামী হাত জোর করে বললেন, আরে না না, আপনি এসব কি করছেন? আপনি মহাত্মা, আপনার কাঁধে আমি কিভাবে উঠতে পারি? দয়া করে আমাকে পাপ কার্যে জড়াবেন না। কিন্তু সে মহাত্মা ভূগর্ভ গোস্বামীর কোনো কথা কান না দিয়ে জোরপূর্বক ভূগর্ভ গোস্বামীকে নিজের কাঁধে তুলে নিয়ে চলতে লাগলেন। পরিক্রমাও শেষে সে মহাত্মা ভূগর্ভ গোস্বামীর কাঁধ থেকে নামিয়ে একটি গাছের তলায় বসিয়ে দিলেন। ততক্ষণে ভূগর্ভ গোস্বামীর পায়ে যন্ত্রণা আগের তুলনায় অনেক কমে গিয়েছিল। এতে ভূগর্ভ গোস্বামী কিছুটা অবাক হলেন। সে মহাত্মা ধন্যবাদ জানানোর জন্য মাথা তুলে তাকাতেই দেখছেন সে মহাত্মা সেখানে নেই, কয়েক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। ভূগর্ভ গোস্বামী সে মহাত্মাকে এদিক ওদিক গিয়ে দূর দূরান্ত পর্যন্ত দেখলেন, কিন্তু সে মহাত্মা আর দেখতে পেলেন না। ভাবনার মধ্যে পড়ে গেলেন, কে ছিলেন সে মহাত্মা যে আমাকে গিরিরাজ পরিক্রমা করিয়ে দিলেন আর তাতে আমার পায়ের ব্যথাও কমে গেল? এই ভাবনা করতে করতে কুঠিরে ফিরলেন। রাত্রিকালেও এ ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে তিনি সে মহাত্মাকে দেখতে পেলেন। সে মহাত্মা স্বপ্নে এসে ভূগর্ভ গোস্বামীকে বলছেন, ভূগর্ভ, তুমি প্রত্যহ গিরিরাজ পরিক্রমা করো, কিন্তু আজ পায়ে আঘাত লাগার কারণে তুমি পরিক্রমা করতে পারছিলে না, তুমি খুব কষ্টই পাচ্ছিলে। আমি তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারছিলাম না, না পেরে আমি স্বয়ং এক যুবকের রূপ ধারণ করে তোমাকে কাঁধে নিয়ে পরিক্রমা করিয়ে দিলাম। আমি হলাম ছল চিকিনিয়া। প্রভুর এইরকম স্বপ্ন পেয়ে ভূগর্ভ গোস্বামী ঘুম ভেঙে কাঁদতে কাঁদতে উঠে বসলেন আর বললেন, প্রভু, আপনি আমাকে কাঁধে নিয়েছিলেন আর আমি আপনাকে চিনতেই পারলাম না। প্রভু, ভক্তবৎসল ভগবান কখনোই ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না। এরকম ঘটনা ভূগর্ভ গোস্বামীর সঙ্গে ঘটেছিল। ভূগর্ভ গোস্বামীর বেশ কিছু শিষ্য বৃন্দাবনে ছিলেন, তাদের মধ্যে গোবিন্দদেবের পূজারি শ্রী চৈতন্য দাস, শ্রী মুকুটানন্দ চক্রবর্তী, পেমাকৃষ্ণ দাস প্রভৃতি উল্লেখযোগ্য। এভাবে অচল অবস্থাতেও কোনো রকমে ছল চিকিনিয়ার সেবা ও গিরিরাজের পরিক্রমা করতে করতে কার্তিক শুক্লা চতুর্দশীর দিন ভূগর্ভ গোস্বামী দেহত্যাগ করেন। এই সপ্তদেবালয়ের অন্যতম এক দেবালয় রাধা দামোদর মন্দিরের ভূগর্ভ গোস্বামীর পাদের সমাধি রয়েছে।